আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন তো সকাল সকাল ভিডিওটি শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আর দেখতে পাচ্ছেন আকাশে মেঘ আছে দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে তো যাই হোক পরে বোঝা যাবে বৃষ্টি হবে কি না হবে তো এই দেখতে পাচ্ছেন আমার পাশের এলাকা দেখতে আসলে ভালোই লাগে অনেক গাছ দিয়ে ভরপুর নিচের বাসাগুলো ভালো খারাপ নিচে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছগুলো হচ্ছে আলু গাছ পাশে বিভিন্ন ধরনের গাছ আছে এখানকার যারা স্থায়ী অস্থায়ী বাসিন্দারা আছেন তারা সবাই লাগিয়েছেন তো গাছগুলো দেখতে অনেক ভালো লাগে সকালবেলায় এই যে আবহাওয়াটা থাকে অনেক ভালো পাখির একটা ডাক থাকে কিচিন মিচির ডাক ডাকটি আমার অনেক ভালো লাগে তার জন্য হচ্ছে আমি সকালবেলায় জানালা খুলে আমি একটু দাঁড়িয়ে থাকি তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে যেহেতু মেঘ মেঘ আছে তার জন্য ওয়েদারটা আরও বেশি ভালো লাগতেছে তো আশা করি কতক্ষণ এরকম থাকবে জানি না কারণ এরকম বেশিক্ষণ থাকে না সকালবেলা একটু মেঘ মেঘ বৃষ্টি থাকে পরবর্তীতে এটা রোদ হয়ে যায় তো আজকেও তেমনটাই হয়েছিল রোদের ভিডিওটা আমি আর করিনি তো আমি হচ্ছে গোশ রান্না করব আজকে তো গোশ বের করে নিব তার জন্য হচ্ছে প্রথমে হাঁড়িতে দুধ আছে দুধটি বের করে নিচ্ছি এই দুধ হচ্ছে আমার বাচ্চাকে খাওয়াবো তার জন্য পানি দিয়ে বরফটি গলানোর জন্য পানি দিলাম আসলে শুক্রবারের একটা ছুটির দিন মনে করি খুব সকাল সকাল কাজ সেরে একটু বাইরে ঘুরতে যাব আসলে এটা আমার শুধু বলাই থাকে কখনো আজ পর্যন্ত পূরণ করতে পারেনি কারণ শুক্রবার অনেক কাজ থাকে বাসায় সকালবার নাস্তা থেকে শুরু করে দুপুর রান্না রান্না করতে আমার আসর নামাজ হয়ে যায় তো আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। আজকে একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে দেখি যেতে পারি কি না গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যে আমি গোশের বাড়িটি বের করলাম আমি আসলে সব কিছু বাটিতে করে রাখি পলিতে বা ব্যাগে করে রাখি না কারণ এতে করে হয় কি রক্তটা একটা যে রক্ত আছে হালকা সে রক্তটি পড়ে যায় তো এই যে আমার গোশটা এটা আমার কুরবানির শেষ গোশ আমার কাছে আর কুরবানির নেয় যতটুকু ছিল রান্না করে খেয়ে ফেলেছি কারণ বেশি দিন ফ্রিজে গোশ রাখলে খেতে ভালো লাগে না এখন গোষ্ঠী ভিজিয়ে রাখবো রাখার পর আমি একটু অন্য কাজ করবো কাজ করে আসার পরে আবার ভিডিও শুরু করবো ততক্ষণের জন্য একটু বিদায় নিচ্ছি তো আমি আমি চার্জ চার্জে হচ্ছে কাজ যাব। এই যে নাস্তা করে চা খেয়ে নিচ্ছি এটি হচ্ছে দুধ চা কালার অনেক সুন্দর এসেছে এবং চাটি অনেক মজা হয়েছে খেতে তো আমি আসলে বেশি চা খাই না এখন আমি অনেক কম চা খাই চা খাওয়া অনেক কমিয়ে দিয়েছি এর জন্য হচ্ছে কাপের একটু কম চা নিয়েছি তো বেশি চা খাই না একে তো দুধ চা খেলে অনেক প্রবলেম হয় গ্যাসের এই যে গোশ অনেকটা নর্মাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটু পরে আরও নর্মাল হয়ে যাবে তো তার জন্য হচ্ছে আর একটু উল্টিয়ে দিলাম নাহলে ঠিক থাকবে না তো আমি অল্প একটু বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি দই বের করে নিয়েছি আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল সবজি আনার জন্য তো সবজি নিয়ে চলে এসেছে এখানে হচ্ছে পেঁয়াজ আলু আছে আর আছে আদা এবং হচ্ছে পাশে আছে লেবু আমি ইদানিং একটু লেবু খাই আপনারা সকলে জানেন লেবু নিয়ে আসছে লেবুগুলো দেখতে অনেক ভালো লাগতেছে তরতাজা লাগতেছে লেবুগুলো তো এই লেবুগুলোর তো লেবুগুলো দেখতে যেমন ভালো লাগতেছে রস মাসাল্লাহ ভালোই হবে ইনশাল্লাহ তো এই যে আরেকটা ঝুড়ি থেকে আমি পেঁয়াজ মরিচ বের করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো খুব সুন্দর এবং হচ্ছে আদা আছে আদাগুলো বের করে নিয়েছি পাশে হচ্ছে শাক আছে পুঁইশাকও আছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এগুলিই হচ্ছে রান্না এগুলো হচ্ছে আমার বাচ্চার সবজি বাচ্চাকে আমি আজকে মিষ্টি কুমড়া এবং হচ্ছে পুঁইশাক দিয়ে একটা সবজি ভাত রান্না করে দেবো যেটা আমি ওকে প্রতিদিন রান্না করে থাকি তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা তেমন একটা মিষ্টি না দেখেই বোঝা যাচ্ছে কারণ লাল লাল আমার ভিতরে অনেকটা সবুজ থাকলে সেই মিষ্টি কুমড়োগুলো সাধারণত মিষ্টি হয়ে থাকে এমনি হচ্ছে মিষ্টি হয় এটি হচ্ছে কাঁচামরিচ কাঁচা মরিচের দাম অনেক বেশি তার জন্য হচ্ছে অল্প করে নিয়ে আসা হয়েছে আমি একটা হেয়ার প্যাক তৈরি করব তার জন্য হচ্ছে বেশ কয়েকদিন থেকে মেহেদি পাতা শুকাচ্ছি তো আমার কাছে আরও একবার শুকানো কয়েকটা পাতা আছে যেগুলো এখন আর ব্লেন্ড করে রাখিনি তো আজকে কয়েকটা পাতা পেয়েছি এটিও আমি এটিও আমি রোদে শুকিয়ে নিব সেও শুকানোর পরে আমি একটা হেয়ার প্যাক তৈরি করব এভাবে করে একটু করে নেড়ে চেড়ে দিয়ে আপনি রোদে দিতে পারেন বা ঘরেও রাখতে পারেন ঘরে রাখলে ওইটি শুকিয়ে যাবে তেমন কোনো প্রবলেম হয় না তো যে আমি বারান্দায় দিয়ে দিলাম তো দান দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম আজকেও রোদ উঠেছে সকালে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি আমার কাছে একটা আলু ছিল আলু থেকে গাছ বেরিয়েছিল সেটি আমি মাটির মধ্যে পুঁতে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন শিকড় বেরিয়েছে তো ইনশাল্লাহ আর কয়েকদিন পর গাছ উঠে যাবে তো বেশ ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করতে একেবারেই ভুলবেন না এবং অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করবেন তো বেশ ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি যে শুকানো পাতাটা শুকিয়েছি সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এটা একটু মজমজে করতে হবে তা খো তা না হলে খুব ভালো করে ব্লেন্ড হবে না তো এটা যেহেতু হালকা হয়ে গেছে যেন পড়ে না যায় তার জন্য মাঝখানে একটা বাটি দিয়ে রেখেছি এই যে আমার বিরিয়ানি রান্না করব তার জন্য গোশ হয়ে গেছে এবং হচ্ছে আমি অন্য একটা চুলায় পোলাওর চাল ভাজার জন্য দিয়ে দিয়েছি অল্প একটু এক খাওয়ার জন্য রান্না করব এর জন্য হচ্ছে অল্প গোশ নিয়েছি এবং পাশের চুলায় হচ্ছে পোলাওর চাল ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে আমি গোশের মধ্যে মিশে দমে দিয়ে দিব আপনারা সকলেই বিরিয়ানি রান্না করতে পারেন নতুন করে দেয় আর আমার চ্যানেলে অনেক বিরিয়ানি রান্নার অনেক ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন যে পানি গরম দিয়ে দিয়েছি পানি ফুটে গেছে যেটি হচ্ছে চাল দেওয়ার পরে চালের মধ্যে দিয়ে দেবো তো বিহার চাল লাভের ভালো থাকবেন এবং আমার চ্যানেল